হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি গ্যাংস্টার বাংলা গেমিং এর আরো একটি নতুন এন্ড ফ্রেশ ভিডিওতে। আর এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে এখানে বাংলাদেশে অলরেডি এখানে ফ্রি ফায়ার এবং পাবজি ব্যান্ড করে দেওয়া হয়েছে। আর এই নিউজটি তোমরা সবাই জানো, বাট এখানে এখনো পর্যন্ত বাংলাদেশ সার্ভারে অনেকের ফ্রি ফায়ার চলছে, আবার অনেকের ফ্রি ফায়ার চলছে না। যাদের ফ্রি ফায়ার চলছে না তারা কিভাবে ফ্রি ফায়ার খেলবে তার ফুল ডিটেলস থাকবে এই ভিডিওর মাধ্যমে। এছাড়া এই ফ্রি ফায়ার ব্যান্ডের নিয়ে আরো কিছু আপডেট থাকবে এই ভিডিওতে। তোমরা এই ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত বিনা স্কিপ করে দেখো, তোমরা যদি এই প্রবলেমগুলি তোমরা যদি এক নিমিষে সলভ করে নিতে চাও। হ্যালো বন্ধুরা, তোমরা যদি এই চ্যানেলে নতুন এসে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। আমি এই চ্যানেলে ফ্রি ফায়ারের আপডেট এবং ইভেন্টের ভিডিও সবার আগে দিয়ে থাকি, তাই বলছি তোমরা যদি এই চ্যানেলে নতুন এসে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটিকে টাচ করে অল নোটিফিকেশনে সিলেক্ট করে রাখো, যাতে করে সবার আগে নোটিফিকেশন পেয়ে যাও। হ্যালো বন্ধুরা, দেখো এখানে বাংলাদেশে ফ্রি ফায়ার অলরেডি বন্ধ করে দেওয়া হয়েছে 26 তারিখে। 26 তারিখে বন্ধ করে দেওয়া সত্ত্বেও এখানে তোমাদের এখনো পর্যন্ত অনেকের এখানে গেম প্লে করা যাচ্ছে, আবার অনেকের গেম প্লে করা যাচ্ছে না। যাদের গেম প্লে করা যাচ্ছে না তারা কিভাবে গেম প্লে করবে তারও ফুল ডিটেলস থাকবে এই ভিডিওতে। এছাড়া তার আগে বলছি, দেখো এখানে তোমাদের এই ফ্রি ফায়ার ব্যান্ড করা হয়েছে বাংলাদেশে 3 মাসের জন্য, বাট এখানে ফ্রি ফায়ার কাজ করে চলেছে। এখানে তোমাদের 3 মাসের আগে কিভাবে তোমাদের এই ফ্রি ফায়ার আনব্যান্ড করানো যায়, অর্থাৎ এখানে তোমাদের 3 মাসের আগেই এখানে তোমাদের ফ্রি ফায়ার আনব্যান্ড হওয়ার চান্স আছে, অর্থাৎ এখানে ফ্রি ফায়ার জোর রকম এখানে কাজ করে চলেছে। এখানে তোমাদের কিভাবে এই আনব্যান্ড করানো যায়। এছাড়া বাংলাদেশ গ্রামীণ সিমে অলরেডি ফ্রি ফায়ার এখানে বন্ধ করে দেওয়া হয়েছে। বাংলাদেশ গ্রামীণ সিমে এখানে ফ্রি ফায়ার আর খেলা যাচ্ছে না, অর্থাৎ যারা বাংলাদেশ গ্রামীণ সিমে ফ্রি ফায়ার খেলো এবং এখনো পর্যন্ত ফ্রি ফায়ার খেলতে পারছো না, তাদের জন্য একটি নিউ ট্রিক আছে। আর এই নিউ ট্রিকটি কি, দেখো এখানে তোমরা প্লে স্টোরে গিয়ে যে কোনো একটি VPN ডাউনলোড করবে, আর ওই VPN ডাউনলোড করার পর তোমরা VPN-এ তোমরা অন্য কোনো একটি সার্ভারে তোমরা কানেক্ট করে নেবে। কানেক্ট করার পর এখানে তোমাদের ফ্রি ফায়ার ID ওপেন করবে, দেখবে তোমাদের ফ্রি ফায়ার ID ওপেন হয়ে যাবে। আর তোমাদের ফ্রি ফায়ার ID ওপেন করার পর এখানে তোমরা ওই VPN-টি তোমরা ডিসকানেক্ট করে দেবে। ডিসকানেক্ট করার পর এখানে তোমরা সিম্পিন নেটে যেমন খেলো অমনি সিম্পিন নেটে তোমরা খেলবে, বাট তোমাদের গেম চলবে। এইভাবে তোমরা এই ট্রিকটি ইউজ করে তোমরা এখানে গেম প্লে করতে পারবে। এছাড়া তোমাদের কিছুদিনের মধ্যেই তোমাদের বাংলাদেশ সার্ভারে সকলের গেম বন্ধ করে দেওয়া হবে, অর্থাৎ এখানে কিছু কিছু এখনও পর্যন্ত বন্ধ করা হয়নি, আবার অনেকের বন্ধ করে দেওয়া হয়েছে অনেক নেটে। এখানে তোমাদের কিছু কিছু অর্থাৎ গ্রামীণ নেটে এখানে তোমাদের এখানে ফ্রি ফায়ার বন্ধ করে দেওয়া হয়েছে। এছাড়া তোমাদের কিছু ব্রডব্যান্ড কানেকশনে তোমাদের এখনও পর্যন্ত ফ্রি ফায়ার বন্ধ করা হয়নি, বাট এখানে তোমাদের কিছুদিনের মধ্যেই তোমাদের 1-2 দিনের মধ্যেই তোমাদের ফ্রি ফায়ার সবাইকার বন্ধ করে দেওয়া হবে। বাট এখানে তোমাদের অরিজিনাল ID-তে এখানে তোমাদের VPN লাগানো মানে এখানে তোমাদের রিস্কই বটে, বাট তোমরা VPN ইউজ করে তোমরা আদার সার্ভারে একটি নিউ অ্যাকাউন্ট খুলে নেবে, আর ওই নিউ অ্যাকাউন্ট তোমরা 3 মাস গেম প্লে করবে। এখানে তোমাদের অরিজিনাল ID তোমরা কোনো রকম এখানে তোমরা VPN ইউজ করবে না, বাট তোমরা কিভাবে আদার সার্ভারে VPN দিয়ে তোমরা নিউ অ্যাকাউন্ট খুলবে তার ভিডিও আমি এই চ্যানেলে নিয়ে চলে এসেছি। তোমরা ওই ভিডিও দেখে তোমরা নিউ অ্যাকাউন্ট খুলে নিতে পারবে আদার সার্ভারে, অর্থাৎ এই 3 মাস তোমরা আদার সার্ভারে তোমরা গেম প্লে করতে পারবে। হ্যালো বন্ধুরা, এই ছিল আজকের এই নিউ ইভেন্টের ভিডিও। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না।